আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় সামনের দাঁতের ফিলিং সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। সামনের দিকের দাঁতে যদি এ ধরনের সমস্যা হয় তবে তা ফিলিংয়ের মাধ্যমে ঠিক করা যেতে পারে। তবে লক্ষণীয় হলো সামনের দাঁতের ক্ষেত্রে অবশ্যই কালারটা 99% ম্যাচিং করার প্রয়োজন হয়ে থাকে। দাঁতের জন্য অনেক ধরনের ফিলিং থাকলেও একমাত্র লাইট কিওর ফিলিংই আপনার কালার ম্যাচিং ফিলিং হিসাবে বেশ জনপ্রিয়। এখানে যে সমস্যা দেখতে পাচ্ছেন, ডেন্টাল ক্যারিস তিনটি জায়গায় রয়েছে, আর এই তিনটি জায়গাতেই লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করা হয়েছে, যেমন নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও কিছুটা অনেকেই বুঝতে পারবে যে কিছুটা হয়তো বোঝা যাচ্ছে, এটি হলো 99% কালার ম্যাচিং করে ফিলিং করা হয়েছে। শুধুমাত্র লাইট কিওর বা লেজার ফিলিংয়ের মাধ্যমেই 99% কালার ম্যাচিং করে ফিলিং করা যায়। তাই যাদের সামনের দাঁতের দিকে এ ধরনের সমস্যা রয়েছে এবং কালার ম্যাচিং করে ফিলিং করাতে চান, তারা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আপনি লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিং করাতে চান। এই ফিলিংগুলো সাধারণত এ ধরনের লেজার লাইট দ্বারা করা হয়ে থাকে, তাই এটিকে লাইট কিওর বা লেজার ফিলিং বলে থাকে। তো ভিউয়ার্স, যারা সামনের দাঁতের সমস্যায় ভুগছেন অথবা মাড়ির দাঁতেরও সমস্যায় ভুগছেন, আর আপনারা চাচ্ছেন যে কালারটা সুন্দরভাবে ম্যাচিং করে ফিলিং করাতে, তারা অবশ্যই লাইট কিওর বা লেজার ফিলিং করাবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটির